কয়েক ঘন্টা বাকি। উত্তেজনার পারদতুঙ্গে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ ঘিরে দীর্ঘদিন পরে কলকাতার মাঠে মুখোমুখি টক্কর। কোচ দুজন ভারতে নতুন নন, কিন্তু ডার্বিতে নতুন। কি হবে এই ম্যাচের ফল জানতে অপেক্ষা করতে হবে রবিবার সন্ধে ৬টা থেকে শুরু করে উত্তেজনার মুখর ৯০ মিনিট। ১৩১তম বছরে পা দিয়েছে ডুরান্ট কাপ, লাল হলুদ বা সবুজ মেরুন দুদলই ১৬বার ডুরান্ট কাপ করে জিতেছে। যদিও এভাবে ডুরান্ট কাপে দুটি করে ম্যাচ খেললেও জয় অধরা দুদলের কাছে। দুদলই গাঁটছড়া বেঁধেছে অন্য সংস্থার সঙ্গে, তাতে কি কলকাতা আছে কলকাতাতে? ইলিশ চিংড়ির মাছের লড়াই কমতে পারে কি? টিকিটের চাহিদা তাই আকাশ ছোঁয়া। সাবেক মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডুরান্ট কাপে আগে ১৯বার মুখোমুখি হয়েছে। মোহনবাগান ৬বার জিতেছে, ইস্টবেঙ্গলের জয় ৮বার আর ড্র ৫বার। তবে মাছের লড়াই যখন মাঠেই হবে আর ম্যাচ যখন ইস্টমোহনের, তখন ম্যাচের পারফরমেন্স আর ৯০ মিনিটের টেম্পারমেন্টই শেষ কথা বলবে। আপাত দৃষ্টিতে মোহনবাগান অনেকটাই এগিয়ে থাকলেও এ ম্যাচের আগাম ফল বলা খুব কঠিন। এ ম্যাচেই যে নতুন তারকা আত্মপ্রকাশ করবেন না তাই বাকে বলতে পারে। আত্মবিশ্বাসী মোহনবাগান সমর্থকদের পাশাপাশি আশায় বুক বাঁধছে লাল হলুদ সমর্থকরাও।